মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। দর্শক, আমি এখন একটা পরিবারে বসে আছি, আমার পাশে চারটি মানুষের একটি সংসার। আপনারা দেখতে পাচ্ছেন যে চারজন, চারজনই যদি বলি, চারজনই প্রতিবন্ধী। তারা একজন মিম, ছোট একটা মেয়ে, ওর শরীর পুরা নীল হয়ে গেছে, ওর যে জিহ্বা থেকে শুরু করে ওর তিনটি রোগ ধরা পড়েছে ইতিমধ্যে, হাড়ে ছিদ্র, রক্তে ইনফেকশন এবং প্রস্রাবের নালীতে ঘা, সব মিলিয়ে ওর চিকিৎসা খরচ চালানোর মতো সক্ষমতা এখন আর ওর ফ্যামিলিতে নাই। এবং ছোট একটা ছেলে, ছেলেটাও প্রতিবন্ধী, ও হাঁটতে পারে না। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে আলোক বিশ্বাসের স্ত্রী জ্যোৎস্না খাতুন, উনিও অসুস্থ। এবং আলোক বিশ্বাস যে আছে, ওনার শরীরের অবস্থাও আপনারা দেখেই বুঝতে পারছেন যে উনিও অসুস্থ। ওনার হাঁপ আছে, পাশাপাশি আরও অনেকগুলো রোগ তার মধ্যে ভর করছে। তাদের চারজনের সংসারে চারজন মানুষ চারজনে অসুস্থ, একমাত্র এই ফ্যামিলিতে উপার্জনক্ষম ব্যক্তি আলোক বিশ্বাস। এবং উনি একদিন যদি কাজ করে, এক মাস পর্যন্ত আর কোনো কাজ করতে পারে না। উনি নিজে হাঁটতে গেলে মাথা ঘুরে পড়ে যায়। এবং এই সংসারে এখন এই সব থেকে বড় যে সমস্যা, সেটা হচ্ছে মিম, নাম হচ্ছে আলোমতি খাতুন মিম। এখনও জীবনের আলো নিভু নিভু অবস্থায় আছে। ও যে তিনটি রোগ ধরা পড়েছে, ও হাঁটতে পারে না, মাথায় যন্ত্রণা, সব সময় রাত্রে ঘুমাইতে পারে না, খাইতে পারে না, কোনো কিছু খাইলে বমি করে দেয়। এবং ওর হাড়ের যে ছিদ্র আছে, মাঝে মাঝেই চলতেও পারে না। এবং এমনকি ওনাদের সকাল থেকে, আমি আসার পরে যতটুকু শুনেছি, ওনাদের সকাল থেকে ওনারা অল্প কিছু পান্তা ভাত ছিল গ্রাম থেকে, চেয়ে মানুষের বাসা থেকে নিয়ে এসে তারা কোনো মতে হালকা খাবার খেয়ে এখন পর্যন্ত আছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, এখন পর্যন্ত ওনাদের ঘরে চুলায় রান্না ওঠেনি, কারণ ওনাদের এখন আর সেই সামর্থ্য নাই। গ্রাম থেকে মানুষের দাঁড়ে দাঁড়ে যে চেয়ে তাদের সংসার কোনো মতো চলছে। কিন্তু এখন যে মিমের যে তিনটি রোগ, এই রোগের চিকিৎসা করানোর মতো অর্থ তাদের নাই। তারা ইতিমধ্যে গরু ছিল, আত্মীয় স্বজন দিয়ে, গ্রামের লোক, পাড়া প্রতিবেশী, যারা যেভাবে পেরেছে 1.5 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত তাদের খরচ হয়ে গেছে। এবং মিমকে নিয়ে তারা হৈনাকুণ্ডু, ঝিনাইদহ, কুষ্টিয়া সব জায়গায় চিকিৎসার জন্য দৌড়িয়েছে। তারা এমনকি কুষ্টিয়াতে যেয়েও 7 দিন করে 14 দিন থেকে আসছে। তাদের কোনো আত্মীয় স্বজন বা খাওয়া দাওয়া, তারা রুটি খেয়েও এমনকি দিনের পর দিন পার করিয়ে দিছে। এমন তো অবস্থায় মিমের যে চিকিৎসা খরচ এখন দরকার 10 থেকে 12 লক্ষ টাকা। এই টাকা আর এই ফ্যামিলির পক্ষে কখনোই সম্ভব না একত্রিত করে মেয়েকে চিকিৎসা করানো। এবং যেমনটি বলছিলাম, চারজন, চারজনই অসুস্থ, এবং তাদের যে রাত্রে কী খাবে সেই ব্যবস্থাটুকুও নাই। এখন সবার প্রতি আহ্বান থাকবে যে, আমি আছি যেখানে বলছিলাম যে আলোক বিশ্বাস, ছিড়িপুর গ্রাম, তাহিরুদা ইউনিয়ন, হৈনাকুণ্ডু, ঝিনাইদহ, ঝিনাইদহ জেলার হৈনাকুণ্ডু উপজেলার 3 নং তাহিরহুদা ইউনিয়নের শ্রীপুর গ্রামে। এবং আলোক বিশ্বাসের বাড়ি থেকে আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে ওনাদের একটি মোবাইল নাম্বার আছে, আপনারা চাইলেই নাম্বারে বিকাশ করে অথবা নগদের মাধ্যমে সরাসরি তাদের সঙ্গে কথা বলে আপনারা তাদেরকে সহযোগিতা পাঠাতে পারেন। নাম্বারটি আমি একটু বলছি, আপনারা নোট করে নিতে পারেন, এবং আমাদের স্কুলে দেওয়া থাকবে 0945 07 08 19। আবারও বলছি 0945 07 08 19। নাম্বারটা পার্সোনাল, বিকাশ এবং নগদ। আপনারা চাইলে এই নাম্বারে সরাসরি আলোক বিশ্বাস এবং জ্যোৎস্না খাতুনের সাথে কথা বলে আপনারা সহযোগিতা করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ছোট একটি মেয়ে মিম, মূলত আজকের ভিডিওটি আমরা বানাচ্ছি তাদের পরিবারের কথা তো বললাম আপনাদেরকে, কিন্তু মূল যে সমস্যা মিম, এই মিমের তিনটি রোগ। এবং এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য তারা যথেষ্ট পরিমাণ চিকিৎসা করানোর জন্য চেষ্টা করছে,
তাদের এখন আর সামর্থ্য নাই। আপনারা যদি সবাই একটু এগিয়ে আসেন, আবার মিম হাসবে, মিম স্কুলে যাবে, খেলবে, বাবা মায়ের সঙ্গে থাকবে, তার জন্য দরকার 10 থেকে 12 লক্ষ টাকা। এবং আমি জানি যে আপনারা অনেক মানবিক মানুষ, সবাই যদি একটু একটু করে যার যার জায়গা থেকে এগিয়ে আসেন, তাহলে মিমের এই 10-12 লক্ষ টাকা খুব বেশি টাকা নয়। আমরা আবার প্রমাণ করে দিই যে মানবতা সবার ঊর্ধ্বে। আমরা এক একজন এক এক ধর্মের হতে পারি, এক একজন এক এক সংস্কৃতি, এক এক ঈশ্বর থাকতে পারি, কিন্তু আমাদের সবার ঊর্ধ্বে কিন্তু মানবতা। আর আমরা সেটা আবার প্রমাণ করতে চাই। মিম সুস্থ হবে, আমাদের মধ্যে আবার সুস্থ হয়ে বেঁচে উঠবে এবং আমাদের মধ্যে থাকবে, তার ফ্যামিলিতে থাকবে সবাই। আলোক বিশ্বাস এবং জ্যোৎস্না খাতুন সাথে মিম, ওদের জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। এবং সুস্থতার পিছনে সবথেকে বড় যে অবদান আপনার রাখবে সেটা হচ্ছে তাদের আর্থিকভাবে সহযোগিতা। সবাই চেষ্টা করলে ইনশাআল্লাহ ভালো কিছু সম্ভব।